মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি চা নিয়ে সকাল সকাল তোমাদের সাথে আড্ডা দিতে। তো ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে পড়েছি। আজকে স্পেশাল মেনু, আজকে আমি বিরিয়ানি বানাবো। তো প্লিজ তোমরা সঙ্গে থেকো, আর আমার ব্লগগুলো দেখে তোমরা একটু কমেন্ট করো কেমন লাগছে, তাহলে আমি একটু উৎসাহ পাবো, একটু ভালো লাগবে। আর গুনগুন, বিশেষ করে আজকে গুনগুনের জন্য আমি বিরিয়ানিটা বানাচ্ছি, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো আমার একটু খাটনি হবে আমি বুঝতে পাচ্ছি, তো সারাদিনই হয়তো আমার রান্নাঘরে কাটবে, তো কিছু করার নেই, তো ওর জন্য একটু কষ্ট নাই করলাম। তো প্লিজ তোমার সাথে থেকো, আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে, তোমরা কমেন্ট করবে অবশ্যই। আর সঙ্গে থাকো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আসি আমার পরে কাজ করে ভাত করবো। দিনের বেলায় হাঁড়িতেই ভাত হয় কাঠের উনুনে। তো আজকে মা নেই, বাবার সাথে ডাক্তার দেখাতে গেছে, মানে বাবার জন্য ডাক্তার দেখাতে গেছে। তো আমি আজকে স্পেশালি ভাত করবো, আর রাত্রে আমাদের রোজই স্পেশালে ভাত হয়। তো আজকে দিনের বেলায় তো প্রেশারের ভাত খুবই তাড়াতাড়ি হয়, আর ঝরঝরেও হয়। সিদ্ধ করে বেটে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা, এখানে আমি রসুন দিয়ে নিয়ে এটা মিক্স করছি। কাঁচা লঙ্কা আর সিমটাকে বেটে নিয়েছি, আর কড়াই দিয়েছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন, আর এই যে নেড়ে চেড়ে লবণ দিয়েছি। এটা রসুন দিলে খেতে খুব ভালো লাগে, যেহেতু আমি নিরামিষ করছি শ্বশুর শাশুড়ি খাবে বলে, তো আমি রসুনটাকে অ্যাভয়েড করেছি। অন্য একদিন বানাবো আমাদের জন্য রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এটাকে একটু পাশের বাড়ি কাকিমা আছে, কাকিমাকে একটু দেবো, তার জন্য আলাদা করে তুলে রাখলাম। আর আজকে আমার নিরামিষ রান্না হয়েছে, দেখা এই যে উচ্ছের চচ্চড়ি করেছি, মানে বেগুন আর উচ্ছে আলুর চচ্চড়ি। আর এখানে আছে মূলো শাক ভাজা, আর এখানে করেছি আমি ব্রোকলি, আজকে মাথা মাথা তরকারি করেছি। এটা হচ্ছে আমার নিরামিষ রান্না হয়ে গেছে, আর ওইদিকে আমি বিরিয়ানি করব। তো আমি পেঁয়াজটাকে বিরেস্তা করে রেখে দিয়েছি, আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওইদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি, জলের তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই যে এলাচ, ওটা লবঙ্গ দিয়ে দিলাম, আর নুন আমি দিয়ে দিয়েছি, মানে লবণ। আর এখানে দেখছো এই যে গোটা এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি, এবার আমি জলটা গরম হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমি এতে করে নিচ্ছি, কারণ এটাই ফ্যান ঝুরিয়ে নিয়ে আসা সুবিধা হবে, আর বিরিয়ানিটা করবো আমি অন্য একটা হাঁড়িতে। তো আমার ভাত হয়ে গেছে, আমি এখন ভাতের মাড়টা ঝরিয়ে নিচ্ছি, আর এই দিকে আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছ। আর আমি বেরেস্তা আর আলু ভেজে রেডি করে রেখেছিলাম, আর চিকেনে ম্যারিনেট করার সময় বিরিয়ানি মশলা যা কিছু লাগে, আদা পেঁয়াজ রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে বিরিয়ানির যে আদর, তারপরে গোলাপ জল কেওড়া জল, আমার কষা হয়ে গেছে। তো কষা হয়ে যাওয়ার সাথেই আমি এই হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়ে তলায় তেজপাতা দিয়ে তারপরে মাংসটা দিয়েছি, মাংসটা দেওয়ার পর আমি ভাতটা লেয়ার করে নিচ্ছি, তুমি দেখো, তোমরা দেখো সরি। তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা, একে একে সব দিচ্ছি, আর এই যে কালার দিয়ে দিচ্ছি, তারপর বিরিয়ানি মশলা আমি হাতেই করে রেখেছিলাম, গোটা মশলা কিনে এনেছিলাম দোকান থেকে, তো সেইটা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি।
তো সেই মশলাটাই আমি এখানে দিয়েছি। ঘি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আথর, সবকিছুই দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ওপরে আলু ভাজা আলুগুলো আমি সাজিয়ে নিচ্ছি আর ওপরে একটু বেরেস্তাটা ছড়িয়ে দেব আর তার সাথে গুনগুন আমাকে পুদিনা পাতা এনে দিয়েছে, পুদিনা পাতাটা দিয়ে দিলাম আর একটু আটা মেখে আমি চারিদিকে লাগিয়ে তারপরে একদম সিল করে দেব আর একদম লো ফ্লেমে এটা কিছুক্ষণ বসিয়ে রাখবো। মিনিট 20 মতো বসিয়ে রাখলেই আমার হয়ে যাবে, মোটামুটি আমার ভাতটা খুব একটা শক্ত আমি রাখিনি। তো সব শেষে আমি আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। তো দেখছো আমি আটাটা লাগিয়ে নিয়েছি চারিদিকে আর একটু আতর দিয়ে দিচ্ছি আর গুনগুন আমাকে অনেক হেল্প করছে, আমি ওকে আটাটা মেখে দিতে বলেছিলাম তো আমাকে আটাটা মেখে দিয়েছে। তো আমি এখন পুরো ঢাকাটা লাগিয়ে দিলাম আর একদম মানে ফ্লেমটা কমিয়ে দিলাম, এখন 20 মিনিট আমি রেখে দেবো এইভাবেই। দেখতে পাচ্ছ কতটা ফ্লেমটা আমি দিয়েছি আর এদিকে আমি একটু ফ্রাইড রাইস করব, কারণ আমরা বিরিয়ানি খাবো শ্বশুর শাশুড়ি, ওরা তো নিরামিষ বিরিয়ানি হয় না, কী দিয়ে বানাবো আমি নিরামিষ বিরিয়ানি বুঝতে পারছিলাম না, তাই জন্যে ও একটু আমাকে গাজর বিনস এগুলো সব এনে দিয়েছিল। তো আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি, তো আগে থেকে প্রস্তুতি ছিল না, নাহলে একটু মানে পনিরও নিয়ে আসা হতো, তো ছট করে আর কি করব। এদিকে নিরামিষ রান্নাও করেছি আমি, একটু ফ্রাইড রাইস বানিয়ে দিলাম আর এদিকে আমার প্রায় হয়ে এসছে আর এদিকে গুনগুন আর গুঞ্জনের খিদে পেয়ে গেছে, বিরিয়ানির গন্ধে একদম ওরা বলছে খিদে পেয়ে গেছে খেতে দিতে হবে, তো আমার হয়েও গেছে অলরেডি। তো আমি ঢাকনা খুলে দিয়েছি, খুব সুন্দর হয়েছে, ভেজে দুজনেই বসে পড়েছে আর ওর বাবা গেছে চান করতে, তো ওরা দুজন খেতে স্টার্ট করে দিয়েছে, ওর বাবা এলে তারপর আমি আর ওর বাবা একসাথে খাবো। গুনগুন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো ও তো কোনো কথা নেই, ব্যাস ওর জন্যেই আরও করা। আমার একটু খাটনি হলো, দুবার ভাত তারপরে নিরামিষ তরকারি আর ফ্রায়েড রাইস কি করব, কিন্তু গুনগুন বায়না ধরলো একটু বিরিয়ানি খাবে তো না করে দিল, মনটা খারাপ লাগে। আর এদিকে আমরা বিরিয়ানি খাবো আর শ্বশুর শাশুড়ি বলবে যে ওদের জন্য কিছু করলাম না, তাই শেষমেশ আবার একটু ফ্রায়েড রাইস বানিয়েই ফেললাম, যাক সবাই মিলেই খেলাম, ভালো মনটাও একটু শান্তি লাগছে, নাহলে একটু খুঁতখুত করতো যে আমরা নিজেদের মতো করে খাচ্ছি তো ওদেরকে শুধু ভাত খাবে, তার জন্যে। আর দেখবে এটা মানে ফ্রায়েড রাইসটা মিষ্টি মিষ্টি হয় তো এমনি তরকারির সাথেও খাওয়া যায়, কী করবো পনিরটা আর করার সময় হলো না, মানে আগে থেকে যদি ভাবনা চিন্তা করা হতো তাহলে আগে পনিরটা আনিয়ে রাখতাম। যাই হোক, যা তরকারি করেছিলাম সেই দিয়েই বাবা মা খেয়ে নিল, তো আমরাও এখন খেতে বসে গেছি, খুব এনজয় করেই খাচ্ছি, খুব ভালো হয়েছে। আর এই যে উজ্জ্বল এখন বসেনি, ও আসছে, তো আমার গুঞ্জন খালি চিকেন খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।